রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর স্টেডিয়ামের অদার্স বোর্ডে নিজের নাম তুললেন বাংলাদেশ ব্যাটার লিটন দাস। তৃতীয় দিন সেঞ্চুরি তুলে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন লিটন। আউট হন 138 রানে, যা লিটন দাসের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তবে লিটন প্রথম নন, একই টেস্টে আগের দিন 5 উইকেট শিকার করে অদার্স বোর্ডে নাম লিখেছিলেন মেহেদী হাসান মিরাজও। চলতি মাসে শ্রীলঙ্কার সফর সামনে রেখে বাংলাদেশ নারী এ দলের স্কোয়াড ঘোষণা করল বিসিবি। সফরে খেলবেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতেই এই সফরে যাচ্ছেন নারী ক্রিকেটাররা। এই সিরিজে দুটি ওয়ানডে ও পাঁচটি টি টোয়েন্টি খেলবে দুই দল। ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারে নির্ধারিত জায়গা পাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সংস্থার প্রতিবাদের মুখে বাফুফের অনুকূলে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং মৌজার 20 একর জমির বরাদ্দ বাতিল করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফেকে চিঠি দিয়ে একই উপজেলায় বিকল্প জমি প্রস্তাব করেছে মন্ত্রণালয়।